আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এর আগে আমি তোমাদের হচ্ছে আদা আর এলাচ দিয়ে হচ্ছে টাটা প্রিমিয়ামের যে নর্মাল গুঁড়ো চাটা পাওয়া যায় সেই চা তোমাদের বানিয়ে দেখিয়েছিলাম। আর আজকে আমি বানাবো হচ্ছে পিওর দার্জিলিং যে পাটাটা হয় সেই পাটা দিয়ে হচ্ছে একটা দুধ চা তৈরি করবো। তো চলো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। নর্মাল এমনি সবাই দার্জিলিং চা পাটা দিয়ে এমনি লিকার চাই সবাই চায়, কিন্তু আজ আমি বানাবো হচ্ছে দার্জিলিং পাটা দিয়ে হচ্ছে দুধ চা। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। দুধ নিয়ে নিয়েছি আর 2 কাপ জল সম পরিমাণে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে চিনিটা দেবো, 2 চামচ চিনি। তোমরা যদি একটু বেশি চিনি চেতে কাটো তাহলে তোমরা নিয়ে নেবে, আমরা তো অল্প চিনি চাই বলে 2 চামচ দেবো। চিনি দিয়ে নিলাম, এবার একটু দুধটা ফুটবে, নাহলে হবে না, চিনিটা গলবে আর দুধটা উঠাল আসবে। এবার চা পাটাটা সম পরিমাণ মতো দিতে হবে, চা পাটাটা এবার দেবো 2 চামচ, এই বড় চামচে, এই বড় চামচে 2 চামচ দিতে হবে। 1 চামচ হয়ে গেল দেওয়া, এবার হালটা নেড়ে এটা 5 মিনিট ঢেকে রাখতে হবে যাতে এই চায়ের ফ্লেভারটা যাতে মেশে সমানভাবে। এবার এটা আমি গ্যাসটা নিভিয়ে দেবো, নিভিয়ে 5 মিনিট হচ্ছে ঢেকে রাখতে হবে। তো 5 মিনিট পর আমি আবার ফিরে আসি। 5 মিনিট হয়ে গেছে, আমার চা ভিজে গেছে, এটা অনেকটা কফির মতো কালার রেখেছে অনেকটা। এটা চা, এটা দার্জিলিং চা পাতা তো একদম এরকম কপির মতো এসেছে চালাকটা। এটা বেশি লিকারটা বেশি ভালো লাগে, যদিও আমি একটু নেড়ে নেবো যাতে লিকারটা যাতে বেরিয়ে আসে। এবার আমি কাপে ঢেলে নেবো, প্রথমে মায়ের কাপে ঢেলে নিচ্ছি, মা পুজো ধরে উঠবে, পুজো ধরছে না, পুজো ধরে তারপর খাবে। প্রথমে মায়ের কাপে ঢেলে নিই, আমি আমার কাপে ঢালবো। আর বাকিটা বাবার জন্য রেখে দেবো, বাবা অফিস থেকে এসে খাবে, ওইখানে ঢাকা দিয়ে এরকম রেখে দেবো। চলো কেরম হয়েছে, চায়ের সুন্দর একটা ফ্লেভার যেটা আছে চা পাটাটা, এই ফ্লেভারটা সুন্দর রেখেছে। তোমরা অবশ্যই এরকমভাবে বানিয়ে খাবে, এটা তোমাদেরও ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।